নমস্কার বন্ধুরা, এই ঝড়টা দেখে বুঝতেই পারছেন আমি কী ঝড়টা দেখানোর চেষ্টা করেছি, যেটা দুদিন আগেই ঝড়টা আমাদের এখানে হয়ে গেল। তো আমি ছাদ থেকে পুরো ভিডিওটা করতে পারিনি, কারণ ছাদের দরজা আমি খুলতেই পারছিলাম না, তাই যেখান থেকে যতটা ফাঁক থেকে আমি করার চেষ্টা করেছি। দেখুন কেমন ঝড়, মানে জানলা দরজা কিছুই খুলে রাখতে পারছি না, সাথে সাথেই বন্ধ করে দিয়েছি। চলুন নিচের দিকে যাই, এখন একটু ঝড়টা কমেছে, তাতেও বৃষ্টির জোর এত ছাট ছাট আসছিল আমি সেটাও বন্ধ করে দিলাম। তো চলুন, ঝড়টা আমি যেখানে যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি, কারণ এটা আগের দিন রাতে, তারপরের দিন তো সেই রাতে তো পুরো রাত কারেন্ট বন্ধ সবারই, অনেকের দুদিনও কারেন্ট ছিল না, আমাদের এখানে একদিনই কারেন্ট বন্ধ ছিল। তো দেখুন ঝড়ের কী প্রকোপ, আর এই ঝড়েতে প্রচুর মানুষের প্রচুর কিছু ক্ষতি হয়েছে, অনেক অনেক ক্ষতি হয়েছে, ক্ষতিগ্রস্ত তো প্রচুর হয়েছে। তো পরের দিন আমার দিদিদের আসার কথা, চলুন কলকাতা থেকে দিদিরা আসবে, একটু বাজার করে নিই। তো বাজার যাওয়ার সময় আমি আর ভিডিও করতে পারিনি, যেহেতু আমাদের তখনও কারেন্ট ছিল কিন্তু চার্জ সেরকম ফোনে দিতে পারিনি। তো আসার পরে আমি বাজার থেকে আসার পরে কী কী নিয়েছি সেগুলোই একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। একটু বরবটি নিয়েছি, টমেটো নিয়েছি, আলু, পেঁপে, গন্ধরাজ, লেবু, আম, তালের শাঁস, এইগুলো একটু নিয়েছি। আর একটু মিষ্টি এনেছিলাম, মিষ্টিটা বাবা নিয়ে এসেছিল যাই হোক, আর একটু মাছ মাংস, তো এগুলোই আমি বাজার করেছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যেহেতু আমি বাজারে ভিডিও করতে পারিনি, এক নম্বর কারেন্ট ছিল না বলে ফোনে অতটা চার্জ ছিল না, দ্বিতীয় নম্বর খুব তাড়াহুড়োর মধ্যে গেছি, কারণ এসে আবার মা এতগুলো রান্না করে, ওই জন্যই করতে পারিনি। একটু মটন নিয়েছিলাম, একটু কাতলা মাছ নিয়েছিলাম। তো এই আমার বাজার খুবই অল্পর মধ্যেই করে আনতে পেরেছি, যতটা পেরেছি আপনাদের সঙ্গে ততটাই শেয়ার করতে পারলাম। এরপরে চলুন রান্নাবান্না হোক, ওরা ঢুকছে। তো এই যে ওরা এসে গেছে, কিট্টু আমার ভিডিওটা করে দিচ্ছিল, তো কিট্টু ক্যামেরা নিয়ে দাঁড়িয়েই ছিল, দেখুন পরপর ওরা চলে আসছে। হ্যালো, হচ্ছে আমার চার দিদি, বড় জেঠু, চার মেয়ে। যেহেতু অনেকদিন পর দিদিদের সঙ্গে দেখা হয়েছে, তাই দেখা কথাবার্তা বলতে বলতে আমি আর ভিডিওই করতে পারিনি, তাই টিফিনের ভিডিওটা আমি আর করে দেখাতে পারলাম না। টিফিনেও ছিল রুটি, তরকারি, ছোলার ডাল, আলু ভাজা, আলু বরবটির ভাজা, এসব অনেক কিছু ছিল, মিষ্টি, আম, তালশাঁস যা নিয়েছিলাম তাই। আর দুপুরে সেরাম কিছু না, খুব অল্পের মধ্যে মেনু ছিল ভাত, ডাল, এদিকে আমের চাটনি, আর এদিকে হচ্ছে মাছের কালিয়া, মানে মাছটা একটু কষা কষা করে করা হয়েছিল, মাছের কালিয়া। আমাদের আজকে সোস্টোফার ঢেন্টানায়ন যাকে বলা হয়, এই যে টকবক করছে মাটন, মাটনের ঝোল কষা তো নয়, মাছটা যেহেতু কষা কষা করা হয়েছিল কালিয়া, এই যে একটু নেড়ে চেড়ে দিয়ে একটু গরম মশলা দিয়ে নিই তাহলেই হয়ে যাবে, গরম মশলা দিয়ে একটু মিশিয়ে নিলাম। তো মা সবাইকে সুন্দর করে খেতে দেয়, একসাথে বেড়ে দেয়, আমরা আমি বা দিদি গিয়ে দিয়ে আসি, এটাই মায়ের কাজ, মা এক জায়গায় বসে বেড়ে দেয়, আমরা গিয়ে পরিবেশনটা করে আসি, মায়ের বারবার উঠা করা দেওয়া সম্ভব না। তো চলুন, আমরা সব এইসব জোগাড় করছি, এত কিছুর মধ্যেও কিট্টু খাচ্ছে মটন আর ভাত, এটাই ও খায়, মানে চিকেন মটন যাই হোক। আর এই করতে করতে দিনটা কীভাবে যে বেরিয়ে গেল আমি বুঝতেই পারলাম না, মানে কেউই বুঝতে পারলো না, এই নিজের মানুষগুলোকে একসাথে এক জায়গায় পেলে যে কীভাবে পেরিয়ে যায় সেটাই এই দিনটা আমাদের পেরিয়ে গেলো, কিচ্ছু ক্যামেরা করতে পারিনি। চলুন বেরিয়ে যাচ্ছে, সেই মুহূর্তটাই একটু তুলে ধরি আপনাদের সাথে। এই যে সবাই বেরিয়ে যাচ্ছে, পরপর দিদিদের একটু পরিচয় করে দিই, এটা হচ্ছে দোলাদি, মানে আমাদের তিন নম্বর দিদি, এটা হচ্ছে মিনুদি, এটা হচ্ছে বড় দিদি, এটা চিনুদি, তারপরে দু নম্বর মেজুয়া, এটা হচ্ছে ছোটো, চার বোন ওরা। এই যে পরপর আমাদের বিয়েবাড়ির ব্লগ বলতে বলতে চলছে, কারণ বিয়েবাড়িতে সামনেই বিয়েবাড়ি, সবাই জানে না হয়তো, আশা করি আস্তে আস্তে সবাই জানবে। তো কে গাড়িতে ওঠার আগে ব্যস্ততম মতে দেখুন কী হয়েছে, আমরা কেন এত জ্যামে পড়ে গেছি, কেউ যেতে পারছি না, একটা তিন চাকা আমাদের সামনে থেকে আসছে, চলুন তিন চাকাটাও দেখে নিই কে আসছে। দেখতে পেলেন আমাদের তিন চাকা দিয়ে কে আসছে, এই যে এই জ্যামে আমরা আমরা পেরোতে পারছিলাম না, ও বেরিয়ে যাওয়ার পরে আমরা পেরোতে পারবো, এই যে সাইকেল নিয়ে ও বেরিয়ে গেল, তারপরে আমরা গাড়ি আমরা বেরিয়ে যাচ্ছি, দিদিদের সঙ্গেই বেরোচ্ছি, ওরা বাড়ি চলে গেল মাঝ রাস্তা দিয়ে, আমরাও বাড়ি চলে যাবো, মানে বিদায় বেলা হয়েই এলো। তো সঙ্গে একটুখানি যেহেতু সঙ্গ পেয়েছি তাই আমরাও একটু বেরিয়ে পড়লাম, একটু নীলপুরি যাবো, তারপরে আমরা ফিরে আসবো টোটোতে, ওরা চলে যাবে ওদিক দিয়ে কলকাতা। তো দিনটা নিজের লোকেদের সঙ্গে থাকলে, নিজেদের মানুষগুলোকে কাছে পেলে কীভাবে যে পেরিয়ে যায় কেউ বোঝা যায় না। অনেক দিন পর চার দিদি আমরা মানে ছয় বোন একসাথে হলাম, তো ভালো লাগলো, এর সঙ্গে আমার যদি মিতাদিও একসঙ্গে অ্যাড হতো আরও ভালো লাগতো, যাতে সাত বোন আমরা একসাথে থাকতে পারতাম। এই যে কথা বলতে বলতে বেরিয়ে যাচ্ছি, যাইলা বর্ধমান, বর্ধমানের এই দৃশ্যগুলো তো আপনারা অনেকেই চেনেন,
এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে প্লিজ একটা করে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর এই যে কিট্টু দিদি আর দোলাদি পেছনে বসেছে, আমরা তিনজন মাঝখানটা বসেছি আর সামনে মিনুতি। তো আজকে আমাদের এখানেই টাটা বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগাম দিন যেন আবারও ফিরে।